নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘর অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো খাসির চর্বি দিয়ে চিকেন রেসিপি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তাই এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 চিকেন আর 150 গ্রাম খাসির চর্বি, তার সঙ্গে নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি, দুটো গোটা রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা আলু আমি কেটে নিয়েছি চার টুকরো করে, আর আদা পেস্ট, রসুন পেস্ট নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, এই দেখো বন্ধুরা, তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল, এবার রসুন দুটো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নেব। এবার হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আদা রসুন পেঁয়াজ এগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, সব উপকরণ গুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো দেখো বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে চিরে রেখেছি আগে থেকে লঙ্কাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মশলাটা
মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। আগে থেকে ভেজে রাখা খাসির চর্বিটা এবার আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো করে একটু হালকা একটু কষতে হবে, বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করে নেব। আমি আগে থেকে এক বাটি জল গরম করে রেখেছি, ওই জলটা এবার আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো করে এটা একটু মিক্স করে নেব। এবার একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব। এইগুলো এই মাংসটা আমার 20 মিনিট মতো সময় লাগবে সিদ্ধ হতে। 20 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, আবার এবার আমি 20 মিনিট পর এবার ঢাকাটা খুলবো। 20 মিনিট আমার হয়ে গেছে ঢাকাটা খুলছি। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর, দেখেই তো বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আলু সঙ্গে অ্যাড করবো আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা, লঙ্কা কুচি, চর্বিগুলো খুব সুন্দর ইয়ে হয়েছে, খুলে গেছে, ভালো লাগছে দেখতে, খাবারটা অসাধারণ হয়েছে। এবার সামান্য গরম মশলা দেব, দিয়ে নামিয়ে দেব। সম্পূর্ণ ভাবে আমার রেডি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে চিকেন। এইভাবে খাসির চর্বি দিয়ে চিকেন রান্না করে দেখুন, ভালো লাগবে, আবার বারবার রান্না করতে ইচ্ছে করবে। দেখো আমি নামিয়ে নেবো চিকেনটা। দেখো বন্ধুরা, আমার খাসির চর্বি দিয়ে চিকেন রান্না সম্পূর্ণ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। খুব সুন্দর কালার হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে।